بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم تسلى نارا حامية إلى آخر الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل من آبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري ومسلم সমস্ত প্রশংসা সমস্ত সানা সমস্ত গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর সুস্থ মস্তিষ্ক বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকেই আজকের এই মহতিপূর্ণ দিন বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া তা আদায় করি। সকলেই সকল অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রহমাতুল্লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়ে আপনাদেরকে আগেই অবহিত করা হয়েছে। আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় দেওয়া হয়েছে প্রচলিত শিরিক ও বিদআত। উল্লিখিত বিষয়ের উপর এক তথ্যবহুল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে আহ্বান করব, যারা এখনো মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হননি, আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন, হাট বাজারে বসে আছেন, আমি আজকে এই দিনই বৈঠকের দোহাই দিয়ে আপনাদেরকে অনুরোধ করব। আমরা বহু দূর দূরান্ত থেকে আপনার নিকট এসেছি, আপনি চায়ের দোকানে বসে চা খাবেন, এটা হয় কি করে? ওলামায়ে একরাম দূর দূরান্ত থেকে এসেছে, ভোট চাইতে এসেছে, অন্য কোনো স্বার্থ আছে? আপনাদের নিকট আমরা এসেছি কেন? আমাদের আসার একটি মাত্র কারণ, লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত আপনার নিকট পৌঁছানোর জন্য। এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আমরা দূর দূরান্ত থেকে আসবো আর আপনি বাড়িতে বসে থাকবেন, আমরা মনে করি আপনারা আমাদেরকে অপমান করছেন। আমরা প্রত্যেক দিন আপনার নিকটে আসব না, মাহফিলের প্যান্ডেলে বসতেও বলবো না। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার অনুরোধ করুন।
বসতে না চাইলে স্থান ত্যাগ করতে অনুরোধ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু বলতেন, বলার পূর্বেই লোকদেরকে আগে বসতে বলতেন, এটা হচ্ছে একটি আদব। রাস্তায় মানুষগুলো দাঁড়িয়ে আছে কেন, কথা কি তারা শুনতে পাচ্ছে না? স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি, আপনারা রাস্তায় দেখেন যারা দাঁড়িয়ে আছে সকলকে প্যান্ডেলে বসার অনুরোধ করুন, কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। আর এই যে মহিলা মানুষগুলো রাস্তায় কি কি করছে, মহিলাদেরকে, মা বোনদেরকে তাদের প্যান্ডেলে পর্দার সহিত বসার অনুরোধ করুন। মাহফিল শুনতে এসে যদি পর্দার ঘাটতি হয় তাহলে মাহফিল শোনারই কি প্রয়োজন ছিল? এদেশের মাটিতে হাজার হাজার মাহফিল হয়, এত মাহফিল শোনার পরেও যদি আজকে আপনার আমার মা বোন পর্দা না শিখে মাহফিলের সামনে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, এত ওলামায়ে কেরামের ওয়াজ তাদের কি উপকার করতে পেরেছে? আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি কেউ বসতে না চায় তাদেরকে স্থান ত্যাগ করতে বলুন। আমি রসুলের হাদিস আপনার নিকট উপস্থাপন করব, আর আপনি রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবেন, চার দোকানে চা খাবেন, এটা কখনো হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই একটি বিষয়, যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করলাম, আমার সামনে যারা বসে আছেন তাদের প্রশংসার আওয়াজ আমার কানে পৌঁছায়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, এতেও কৃপণতা? আমরা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ, এতগুলো মানুষ আমরা এখানে উপস্থিত, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, আমরা মুসলমান, আমরা কাউকে দেখে ভয় করি না, ভয় করি একমাত্র কাকে দেখে, আল্লাহকে দেখে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা উচ্চ আওয়াজে করব, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া তোমরা যদি আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রদত্ত নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? সুবহানাল্লাহর ওয়াজ একটু শুনিয়ে দিই আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ রোপণ করা হয়। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহগুলো যদি কেউ পাঠ করে আসমান জমিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। অতএব যখনই কোনো ফজিলতপূর্ণ কথা শুনবো উচ্চ আওয়াজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বর্ণনা করব, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, তাহলে আমি আমার প্রদত্ত নিয়ামতকে তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। সম্মানিত উপস্থিতি, আয়াতের অর্থ আমি আপনাকে বুঝাতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি নিয়ামত দিয়েছেন এটা যদি আপনি যাচাই করতে চান, তাহলে অন্ততপক্ষে মাসে একবার আপনাকে মেডিকেলে যেতে হবে। মেডিকেল বুঝেন তো, মেডিকেলে গিয়ে দেখতে পাবেন কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, কেউ ক্যান্সারের রোগী, কেউ হার্টের রোগী, কেউ একদম মৃত্যুর শয্যায় পড়ে আছে, তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালো রাখেনি, রাখেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি নিয়ামত দিয়েছেন আপনি এটা আপনি বুঝতে পারবেন কখন? যার হাত নাই তার সাথে কিছুক্ষণ সময় অবস্থান করুন, বুঝতে পারবেন হাতটা কত বড় নিয়ামত। যার একটি পা নেই তার নিকটে আপনি কিছুক্ষণ অবস্থান করুন, তার সাথে কিছু সময় কাটান, আপনি বুঝতে পারবেন পাটা কত বড় নিয়ামত। যার দুটি চক্ষু নেই, অন্ধ মানুষ, তার নিকটে কিছু সময় অবস্থান করুন, বুঝতে পারবেন যে এই দুটি চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্যই আমি আপনাকে বললাম, যদি আপনার নিয়ামত আপনি যাচাই করতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি নিয়ামত দান করেছেন,
তাহলে আপনাকে মাসে একবার হলো মেডিকেলে যেতে হবে। যেই নিঃশ্বাস আমরা গ্রহণ করি, যে কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ি, এটা এক ধ্যানকে, এটা কোথা থেকে আসে? যে আসমানের নিচে আমরা বসবাস করছি, প্রতিদিন সকালবেলা সূর্যের আলো আপনাকে আমাকে ধ্যানকে, যেই পথ দিয়ে আপনি চলাচল করছেন, এই জমিনটা আপনার আমার জন্য বিছানা শুরু করেছেন কে? এটা কি কম বড় নিয়ামত? এই নিয়ামত যদি আপনি আনো, এই নিয়ামতের প্রশংসা করি, আল্লাহ বলছেন যে লাজি ধন্যকুম, আমি তোমাদের নিয়ামতগুলোকে, আমার প্রদত্ত নিয়ামতগুলোকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন অলাইন শাকার তো, আর যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা কুফরি করো তাহলে আমার প্রদত্ত আযাব তোমাদেরকে আরো বৃদ্ধি করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত আযাব দিতে পারেন তা আপনি আমি কল্পনাও করতে পারি না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত পেয়ে এই নিয়ামতের প্রশংসা আপনি আমি না করি, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন কঠিন শাস্তিতে পতিত করবেন যা আজকে আমরা বাংলাদেশের বুকে হারে 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 টের পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, গোটা দেশটাই এখন গজবের আকরা হয়ে দাঁড়িয়েছে, গোটা দেশটাই গজব। বিশ্ববিদ্যালয়গুলোতে চেয়ে দেখুন ছাত্রদের আন্দোলন, বাজারের দিকে চেয়ে দেখুন পেঁয়াজের আন্দোলন, চাষি জমিগুলোকে চেয়ে দেখেন ব্লাস্টের আন্দোলন, কত পোকামাকড়ের আন্দোলন, সমস্ত দেশটাই আজকে একদম একটা গজবে পতিত হয়েছে। আর এই গজব আপনি আমি নিজের হাতে অর্জন করেছি। মহান আল্লাহ এটাই বলছেন, জারুল ফাসাদু বিল বিরি ওয়াল বাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জলে স্থলে যা কিছু আছে, যত আযাব আসে, যত গজব আসে, বিআইদিন নাস, মানুষের এটা অর্জন দুই হাতের কামাই। যত গজব আজকে বাংলাদেশের বুকে আছে এটা এমনিতেই আসেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যখন মানুষ ছেড়ে দিবে, তার গুণগত্তন ছেড়ে দিবে, তার ইবাদত ছেড়ে দিবে, তার বিধান ছেড়ে দিবে, তাওহীদকে বাদ দিয়ে শিরককে আঁকড়ে ধরবে, তারপরে আপনার বেদাতকে বাদ দিয়ে, সরি সুন্নতকে বাদ দিয়ে বেদাতকে আঁকড়ে ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই মানব জাতিকে একদম গজবের ভরা ডুবিতে পরিপূর্ণ করে দিবেন, এটা আল্লাহ বলছেন। আজকে আপনি আমি এই বাংলাদেশের বুকে যে সমস্ত গজব আপনার আমার উপর পতিত হয়েছে, এই গজব আপনি আমি নিজের দুই হাত দিয়ে কামাই করেছি, এজন্যই আসে আমাদের নিকটে ফণি, এদিকে আসে নার্গিস, এজন্যই বুলবুল আমাদের উপর হানা দেয়। কেন বাংলাদেশের মানুষ আজকে এতটা নিষ্ক্রিয় হয়ে গেছে? বাংলাদেশের তাওহীদি জনতা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এতটাই ভুলে গেছে, যেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর শাস্তির উপর শাস্তি প্রেরণ করছেন। এরপরও বাংলার মানুষের লজ্জা শরম বলতে কিছু নেই। দেখেন, লক্ষ্য করেন, এখানে মাহফিল চলে, ওই যে রাস্তা দাঁড়িয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিছুই মনে করছে না যে ইসলামী একটি জলসা, আমি আপনার নিকট এসেছি পবিত্র কোরআন এবং সহি সুন্নাহর কথাগুলো বলার জন্য, আর আপনি রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে দাঁড়িয়ে আছেন। এই শিক্ষা আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে যায়নি, আমাদেরকে গ্রহণ করতে হবে কার আদর্শ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যদি আমরা তাই করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে, আমাদের উপর খুশি হয়ে, তার নিয়ামত রাজি আমাদের উপর আরো অনেক বেশি বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তুমি আমাদের উপর সমস্ত গজবকে উঠিয়ে নিয়ে আমাদের উপর রহম বর্ষণ করো সকলে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় দেওয়া হয়েছে শিরক ও বিদআত। শিরক কি?
শিরিক যদি আমি আপনাকে বুঝাতে চাই তাহলে প্রথমে আপনাকে তাওহীদ বুঝাতে হবে। বেদাত কি এটা যদি আপনাকে আমি বুঝাতে চাই তাহলে প্রথমে আপনাকে সুন্নাত বুঝাতে হবে। যদি শিরিক বুঝাতে গিয়ে আমি তাওহীদ আপনাকে না বুঝাই তাহলে শিরিকের যে বিদ্যা এটা আপনার নিকটে পূর্ণাঙ্গ ক্লিয়ার হবে না। এজন্য আমি কয়েকটি কথা আগে বলিনি তাওহীদের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের আবারও অনুরোধ করছি, যারা এখনও রাস্তায় দাঁড়িয়ে আছেন, চায়ের দোকানে বসে আছেন, তারা অতি শীঘ্রই প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের বুকে এই তাফসির মাহফিলকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে তাফসির মাহফিলের আশপাশের দোকানগুলো। কথা বলেন, দেখেন এখানে যত মানুষ বসে আছে তার 3 নম্বর মানুষ বসে আছে সেই দোকানে। এজন্য আমি সবসময় একটা কথা বলে থাকি, যদি মাহফিল করতে চান কমিটি কি এমন শক্ত হতে হবে মাহফিলের আশপাশে যেন কোনো দোকান বসতে না পারে। আপনাকে কি আজকেই ব্যবসা করতে হবে? আপনি একটি আসুন, দিনের কথাগুলো একটু শুনুন। এত কষ্ট করে যুব ভাইয়েরা এত টাকা খরচ করে একটি আয়োজন করেছে আর আপনি চা নিয়ে ব্যস্ত, আপনার লজ্জা থাকা উচিত। আপনার হায়া নাই, আপনার লজ্জা নাই, এজন্য আপনি এখনো চায়ের দোকানে বসে আছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাওহীদ বুঝতে হবে আমাদেরকে। তাওহীদ কি? তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের সর্বক্ষেত্রে যে কোনো পরিস্থিতি যে কোনো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে স্বীকার করা, শুধু রব হিসাবে নয়, ইলাহ হিসাবে, তার গুণ এবং নাম হিসাবে সব কিছুর মাধ্যমে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। আর তাওহীদের সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই জানি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কি আপনি কখনো গবেষণা করেছেন? এর ভিতরে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটা বাক্য, এর ভিতরে কি আছে? আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু এই কালেমা আমাদেরকে দিয়ে কি শেখালেন? প্রথমে বলছেন লা ইলাহা, কোনো ইলাহা নাই। কি নাই? কোনো ইলাহা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো আইন দাতা নাই, কেউ নাই, কোনো ইলাহাই নাই। এরপরে এসে বলছেন ইল্লাল্লাহ, কে ছাড়া? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই কথা বলার পরে আপনি যদি এই সাক্ষ্য দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে এখানে যারা যুবক বসে আছো তোমাদেরকে বলছি, কারো টাকনুর নিচে কাপড় থাকতে পারে না। কথা বুঝে আসেনি মনে হয়? কথা বুঝে আসেনি? এখন এখানে বসে আছে, আপনার পাশে বসে আছে, তাকিয়ে দেখেন এখনো টাকনুর নিচে কাপড় আছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কি সাক্ষ্য দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার পরে, আপনি মুসলিম হওয়ার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার পরে আপনার টাকনুর নিচে প্যান কিভাবে থাকতে পারে আমার বুঝে আসে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, অতএব তারা জান্নাতেও যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। তারা কারা? যারা টাকনুর নিচে পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়ে। এমনিতেই তো পাপ, পাপ করতে করতে জীবনটা ভর্তি করে ফেলেছি, পাপ আর পাপ, এরপরও এমনিতেই পাপ করছি, টাকনুর নিচে কাপড় পরে এমনিতেই পাপ করছি। সম্মানিত উপস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়ার পরে আপনার সুখে যে কোনো মূর্তি থাকতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কোনো মা বোন বেয়া পর্দা হয়ে রাস্তায় চলাফেরা করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনার মেয়ে বরখাবিহীন পর্দাবিহীন স্কুল কলেজে যেতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়ার পরে কোনো মুসলিম কোনো অন্যায় কাদের সাথে জড়িত হতে পারে না। মহান আল্লাহ বলছেন সূরা বাকারা 132 নম্বর আয়াতে, إذا قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোনো প্রশ্ন করলেন না, কখন করব, কিভাবে করব। আপনাকে যদি এখন বলি
যে আপনি আত্মসমর্পণ করুন আল্লাহর কাছে, আপনি প্রশ্ন করবেন কখন করব, কিভাবে করব, কথাই করব। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন না করলে বললেন যে কয়াল আসলাম তুলি রব্বিল আলামিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিশ্বের প্রতিপালক তার নিকট আত্মসমর্পণ করলাম। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে পূর্ণাঙ্গভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আত্মসমর্পণ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আত্মসমর্পণ করার পরে কোনো মুসলিম কোনো অন্যায় কাজে জড়িত থাকতে পারে না। খাদ্যের সংকটে মানুষ মরছে, খাদ্যের সংকটে মানুষ বাজারে আগুন ধরে গেছে পেঁয়াজের জন্য। যদি পেঁয়াজ না থাকে, আমদানি না থাকে, যদি নাই, তাহলে কষ্ট করে 260 টাকা কেন, 300-400 টাকা কেজি কিনে খেতে জনগণ রাজি আছে, কিন্তু গুদামজাত করে রাখবেন আপনি, সেইগুলো আস্তে আস্তে পচে যাবে আর আপনি কর্ণফুলী নদীতে নিয়ে ফেলে দিবেন, এটা ইসলাম অনুমোদন করে না। নাই তো নাই, নাই মানুষ কষ্ট করবে, নাই মানুষ পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করবে, কিন্তু আপনি গুদামজাত করে রেখে দিবেন, বাজারে আপনি ছাড়বেন না পণ্য আরও তার দাম বৃদ্ধি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে হারাম ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর এই চরিত্র কোনো মুসলিমের মাঝে থাকতে, কথা বুঝে আসছে, কথা বুঝতে পারতেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনার শোকেজের ভিতরে কোনো মূর্তি থাকতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনার ঘরের ভিতরে টিভির সিরিয়ালে, ডিশের দানের ভিতরে স্টার চলছে, জি বাংলা, এগুলো চলতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কোনো মুসলিম পাঁচ অক্ত সালাত ব্যতীত বাইরে ঘুরে বেড়াতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার পরে কোনো মুসলমান তার মুখের মধ্যে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এবং কি কোনো মদ এবং কোনো জুয়া এগুলা অংশ নিতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কোনো মুসলিম পৃথিবীর কোনো অন্যায় কাজে সেটা জড়িত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা দুনিয়ার বুকে আমল নিয়ে প্রতিযোগিতা করো, লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আর আপনি আমি আজকে সিগারেট টানা নিয়ে প্রতিযোগিতা করছি কে কত টাকা বেশি দামের সিগারেট খেতে পারে, ও 10 টাকা দামের খায়, আমাকে 15 টাকার দামের না খেলে আমার আমার মান সম্মান কোথায় দাঁড়ায়, আমি এত বড় একজন বিজনেসম্যান, আমি অমুক আমি তমুক, আমি অমুক আমি তমুক, আমি কত বড় কি, ও যদি রিক্সা চালিয়ে 10 টাকা দামের খেতে পারে, আমি এত বড় ব্যবসায়ী, আমি অমুক তমুক হয়ে 20 টাকা দামের কেন খেতে পারবো না। এই প্রতিযোগিতা আজকে সোনা সমাজের বুকে চলছে, যে এই প্রতিযোগিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠালেন, সেই প্রতিযোগিতায় আমরা কেউ মাঠে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সবচেয়ে বেশি কে আমল করতে পারো, নেক আমল করতে পারো, এর জন্য আমি তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। আর আপনি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত, দুনিয়া, দুনিয়া কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলা 1600 নম্বর আয়াত, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মহান আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিলে, দুনিয়ার জীবনটা এমন কি 3 দিনের দুনিয়া, এখন এখানে বসে আছি, এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো, কেউ গ্যারান্টি দিতে পারি সম্ভব? 3 দিনের দুনিয়ায় আপনি আমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন দুনিয়ার জীবনটাকে চিরস্থায়ী ভাবে নিলে, ওয়াল আখিরাতু খায়রু আবকা, অথচ আখিরাতের জীবনটাই তোমাদের জন্য চিরস্থায়ী জীবন, চিরস্থায়ী বসবাস করতে হবে কোথায়, পরকালে। আর আপনি আমি এই দুনিয়া নিয়ে মেতে উঠলাম, দুনিয়া এমন কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুহাম্মদ 37 নম্বর আয়াতে তিনি বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন আও লাহবুন, দুনিয়ার এই জীবনটা পার্থিব জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, খেল তামাশা মাত্র। আর এই দুনিয়া নিয়ে আজকে আপনি আমি প্রতিযোগিতা করছি, আপনার 10 বিঘা আমাকে কিভাবে 20 বিঘা আমি করতে পারি, কিভাবে 30 বিঘা 40 বিঘা করতে পারি, ব্যাংকে 5 লাখ টাকা আছে কিভাবে 10 লাখ করতে পারি। আর এটা করার জন্য হারাম হালাল বিবেচনা না করে সুদ ঘুষ খেয়ে অট্টলিকা তৈরি করছি, এই নিয়ে আজকে আমরা প্রতিযোগিতা করছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোন মুসলিম তাওহীদের স্বীকৃতি দেওয়ার পর এই সমস্ত অন্যায় গর্হিত কাজের সাথে সম্পৃক্ত হতে পারে, পারে
এখানে যারা ছেলেরা বসে আছেন তাদেরকে অনুরোধ করছি, এখন এখন তোবা করতে হবে যে জীবনে আর যতদিন বেঁচে থাকবো টাকনুর নিচে কখনো আর কাপড় পরবো, পরবেন এখন তুলেন, এখন তুলতে হবে তোবা করে টাকনুর নিচে, বাকি জিন্দগি তার কাপড় পরাতে হবে না, তাহলে লাই লাই লাখ কেটে যাবে। সম্মানিত উপস্থিত বলছিলাম, তাওহীদের স্বীকৃতি সর্বপ্রথম প্রদান করতে হবে। এই তাওহীদের স্বীকৃতি প্রদান করতে গিয়ে তাওহীদকে তিন ভাবে বিভক্ত করা হয়েছে, এই তিনটি তাওহীদকে স্বীকার করতে হবে, তাওহীদের তিন প্রকারের উপর বিশ্বাস করতে হবে, তাওহীদের তিন প্রকারের উপর আমল করতে হবে, তাহলে প্রকৃতপক্ষে এই তাওহীদের উপর স্বীকৃতি দেওয়া হবে। তাওহীদ তিন প্রকার, এক তাওহীদের রুবুবিয়্যাহ, দুই তাওহীদের উলুহিয়্যাহ, তিন তাওহীদের আসমা ওয়া সিফাতহি। এক নম্বর হচ্ছে রব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিতে হবে, দুই ইলাহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিতে হবে, তিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীকে মেনে নিতে হবে। আসুন একটু ব্যাখ্যা, তারপরে আমরা শিরকের দিকে আগাবো ইনশাআল্লাহ। একটু ব্যাখ্যা, এক নম্বর তাওহীদের রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিতে হবে। রব মানে লালন পালনকারী, যিনি আমাদেরকে খেতে দেন, যিনি আমাদেরকে পোশাক পরান, যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদের খেতে উদ্ভিদ জন্ম দেন, যিনি আমাদের মাঝে ফসল দেন, এর নাম হচ্ছে রব। এর নাম কি? খুব তীক্ষ্ণ চোখে চেয়ে বুঝতে হবে, রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিতে হবে। পৃথিবীর সকলেই রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিয়েছে। একটা হিন্দুকে জিজ্ঞাসা করেন, মান খালাকা সামাওয়াতি ওয়াল আরজ, আসমান কে সৃষ্টি করেছে, হিন্দু কি বলবে? বলবে যে আমার এই মূর্তি, একথা বলবে? বলবে ভগবান। কি বলবে? উপরওয়ালা। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, আসমান জমিন কে সৃষ্টি করেছে? বলবে উপরওয়ালা, গড। যাকে জিজ্ঞাসা করেন না কেন, সবাই উপর থেকে তাকিয়ে দেখিয়ে দিবে, তার মানে উপর এলা একজন আছেন, এটা সকলেই বিশ্বাস করে। এর নাম হচ্ছে রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া। বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, আমাদের সামনে বহু আলোচনা আছে। দুই ইলাহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিতে হবে, তাওহীদে উলুহিয়া। এখানেই যত সমস্যা, সমস্ত সমস্যা এখানে। আহলে হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, রাসূলের আকীদা গ্রহণ করেছেন, রাসূলকে ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু আপনার মাঝে শিরিক নেই। আপনি ভাবছেন যে আমি তো আহলে হাদিস, আমি শিরিক করি না, কিন্তু আপনার মাঝেও অনেক শিরিক ছড়িয়ে আছে আপনার অজান্তে, আপনি জানেনই না এটা শিরিক, এটা আপনার বোধগম্যই নেই যে আমি শিরিক করছি। সম্মানিত উপস্থিতি, ইলাহ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিতে হবে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিপূর্বে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সকলের দাওয়াত একটাই ছিল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কি নাই? আমাদের কালেমা কি লা ইলাহা নাকি লা রব্বা ইল্লাল্লাহ? এটা কি লা রব্বা ইল্লাল্লাহ? এটা কি আমাদের কালেমা? আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমরা এটা কেউ বলি না যে আল্লাহ ছাড়া আমাদের রব নাই, আল্লাহ ছাড়া ইলাহা নাই, এটা হচ্ছে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনাকে আমাকে বুঝতে হবে যে ইলা এবং রবের রবের ভিতরে পার্থক্য রয়েছে, কারণ রব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবাই বিশ্বাস করি, ইলা হিসাবে যখন মানতে যাই, ইলা হিসাবে মানতে গিয়ে সিজদা করি মাজারে, সিজদা করি কোথায়? মাজারে। 10 বছর যখন বিবাহ করেছেন সন্তান হচ্ছে না, এবার চলে যাচ্ছে পীর সাহেবের দরবারে, যে মাটির নিচে ঢুকে আছে তাকে গিয়ে ইলাহার স্থানটা দিয়ে দিলাম। সমস্ত ইবাদত, সমস্ত ইবাদত পাওয়ার অধিকার রাখেন কে? কথা মানে বুঝেন না আমার। সমস্ত ইবাদত পাওয়ার অধিকার রাখেন কে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদত পাওয়ার অধিকার রাখেন, তাহলে এই সিজদাটা আল্লাহর দরবারে হওয়ার কথা ছিল, কিন্তু এই সিজদা কেন মাজারে গেল?
সম্মানিত উপস্থিতি স্বয়ং রব হিসেবে মেনে নিয়েছিল আল্লাহকে। আবু জাহেল, আবু জাহেলকে চিনেন আপনারা? আবু জাহেলকে চিনেন? রসুলের সবচেয়ে বড় শত্রু আবু জাহেল। এই আবু জাহেলও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছিল। ইতিহাস সকলেরই জানা, যেদিন বদরের যুদ্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন বদরের যুদ্ধে, সেই দিন আবু জাহেল কাবা করে গিলাফ ধরে বলছেন, আল্লাহ যাই হোক, যে ব্যক্তি আমাদের ভিতরে যে ব্যক্তি হকের উপর অটল রয়েছে তাকে তুমি আজকের বিজয় দান করো। তাহলে আবু জাহেল আল্লাহকে মানত কিনা? কিন্তু ইলা হিসেবে আল্লাহকে মানত না। আজকে আপনার ইমান আর আবু জাহেলের ইমানের মাঝে কোনো পার্থক্য দেখা যায় না। যখন ভারতবর্ষ ভাগ করার জন্য, পাকিস্তান একটা আলাদা রাষ্ট্র করার জন্য মুসলমানগণ আন্দোলন শুরু করলেন, তারা যখন বললেন যে আমাদেরকে, মুসলিমদেরকে আলাদা একটা রাষ্ট্র দিতে হবে, তখন একজন পণ্ডিত বলেছিলেন, জওহরলাল নেহেরু, তিনি বলেছিলেন যে আমি তো হিন্দু মুসলিমের ভিতরে কোনো পার্থক্য দেখতে পাই না, কেন মুসলিমরা আলাদা রাষ্ট্র চাচ্ছে? তখন তাকে প্রশ্ন করা হলো, আপনি হিন্দু মুসলমানের মাঝে কেন কোনো পার্থক্য দেখতে পান না? তখন সেই দিন তিনি বলেছিলেন, জওহরলাল নেহেরু সেই দিন তিনি বলেছিলেন যে আজকের হিন্দু সম্প্রদায় তাদের সামনে মূর্তি বানিয়ে তার পূজা করে, আর আজকের মুসলমান মাটির ভিতরে ঢুকিয়ে তার পূজা করে। এজন্য পার্থক্য শুধু এতটুকুই, মুসলিম মাটির ভিতরে ঢুকিয়ে পূজা করছে আর হিন্দু তাদের সামনে রেখে পূজা করছে। আমি তো এছাড়া কোনো পার্থক্য দেখি না। আজকে আপনার যে সেই ইমান আর আবু জাহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে আপনি মেনে নিয়েছেন, কিন্তু ইলা হিসেবে মেনে নিয়েছেন, অন্যজনকে ইলা হিসেবে মেনে নিয়েছেন, আপনি পীর সাহেবকে, বুজুর্গানের দিনকে, বড় হুজুরকে, সমস্ত কিছু তার নিকটে সমর্পণ করছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলা হিসেবে আপনি মানেন না, রব হিসেবে মানেন। অতএব আপনার এই রব হিসেবে মানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো প্রকার যায় আসে না। সম্মানিত উপস্থিতি, এজন্যই দেখবেন যে রব লালন পালনকারী বেশিরভাগ যে দোয়াগুলো এসেছে কোরআনে, এই দোয়াগুলো রব দিয়ে শুরু। রব্বানা জুলামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বি জিদনি ইলমা, রব্বি ফির রহম, ওয়া আনতা খায়রুর রাহিমিন, বেশিরভাগ দোয়া রব দিয়ে শুরু। কেন? তিনি হচ্ছেন আমাদের লালন পালনকারী, তিনি আমাদেরকে পৃথিবীতে চলার সামর্থ্য দিয়েছেন, তিনি আমাদেরকে লালন পালন করেছেন। কিন্তু ইলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। কথা ক্লিয়ার হয়েছে? এবার একটু আগাই, তিন নম্বর তাওহীদ আসমা ওয়া সিফাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীকে মেনে নিতে হবে। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এই নাম কি বাদ দিয়ে আরো কতটি গুণবাচক নাম আছে? কতটি? 99টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 99টি নাম মুখস্থ করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো মুখস্থ করে নেয়, ও জান্নাতে চলেই গেছে। সুবহানাল্লাহ আবার ভুলে গেলেন? সুবহানাল্লাহ ওয়াজ আবার করতে হবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী মেনে নিতে হবে। কিভাবে? দেখেন, দু একটি কথা বলি, সামনে গাব ইনশাআল্লাহ। কোরআনে একটি সূরা আছে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরার নাম কি? সূরাতুল। আমার মনে হয় এখানে যারা উপস্থিত ছোট বড় সকলের এই সূরাটি মুখস্থ আছে, সূরাতুল ইখলাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি এই সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। কেউ যদি এই সূরা ইখলাস 3 বার পাঠ করে, তাহলে গোটা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাবে, সেই সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনার প্রশ্ন আসে না যে কোরআনে এত সূরা আছে, এই সূরার এমন কি দাম, যেই সূরা পড়লে, যেই কোরআন একটা অক্ষর পড়লে 10 নেকি হয়, যেই যেই কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি হয়, সেই পুরা কোরআন পড়লে কত সওয়াব হয়, কত নেকি হয়। কিন্তু এই সূরাটি 3 বার তেলাওয়াত করলে এই সমস্ত সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনার প্রশ্ন আসে না এই সূরার ভিতরে এমন কি আছে?
সম্মানিত উপস্থিতি, সূরার ভিতরে কিছুই নাই, জান্নাত জাহান্নামের কথা নাই, নামাজের কথা নাই, যাকাতের কথা নাই, পর্দার কথা নাই, কোনো বিধান দেওয়া হয়নি। এখানে একমাত্র যেটা আছে সেটা হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, তার গুণ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন যা তিনবার তেলাওয়াত করলেই গোটা কোরআন পড়ার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবেন। দুই নম্বর, কোরআনে একটি আয়াত আছে যে আয়াতের নাম আয়াতুল কুরসি। আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সম্মান এত বৃদ্ধি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সহিহ বুখারী হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাতের পরে এই সূরা ইখলাস পাঠ করে তাহলে ও জান্নাতে চলেই গেছে। সুবহানাল্লাহ, ঢোকেনি কেন? মরেনি, এজন্য মরলেই জান্নাত। প্রশ্ন আসে না এই সূরার ভিতরে কি আছে যে এই সূরা পাঁচ ওয়াক্ত সালাতের পরে পড়লেই জান্নাত? কি আছে এই সূরার ভিতরে? কিছুই নাই। জান্নাত জাহান্নামের কথা নাই, সালাতের কথা নাই, কোনো বিধানের কথা নাই। এই আয়াতের ভিতরে যা আছে তা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী, তাছাড়া আর কিছুই এই আয়াতের ভিতরে নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি নিত্যজন্ম, তার গুণ বর্ণনা করা হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মর্যাদা এতটাই বৃদ্ধি করে দিয়েছেন, পঁচাত্তর সালাতের পরে যদি কেউ পড়ে ও জান্নাতে ঢুকেই গেছে, যায়নি কেন, মরেনি, এজন্য মরলেই জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আল আযীম। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে তাওহীদ বুঝালাম। এবার আসেন, তাওহীদ ক্লিয়ার হয়েছে আপনাদের? তাওহীদ কি? তাওহীদ হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাতের সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন, নাম হচ্ছে তাওহীদ। মনে থাকবে? এবার আসেন শিরিকে যাই। তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক। তাওহীদের বিপরীত কি? শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাদেরকে সামনে আসতে হবে। আসলে আমরা যত জায়গায় যাই সব জায়গায় দেখতে পাই যে পুরুষের প্যান্ডেল না বরং মহিলাদের প্যান্ডেল পরিপূর্ণ। আল্লাহু আকবার। মহিলা মা বোনদেরকে আমরা অনুরোধ করছি, জায়গা আপনাদের সংকীর্ণতা, অতএব আপনারা সকলেই একটু একটু করে এগিয়ে এসে, যেহেতু ঠান্ডার দিন একটু চেপে চেপে বসুন। পিছনে যারা মা বোনেরা এখন বসতে পারছে না জায়গার অভাবে, তারা যেন একটু বসতে পারে সেই সুযোগ আপনারা সকলেই করে দিবেন। সম্মানিত বুঝতে বলছিলাম শিরিক। শিরিক কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার। তাওহীদ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে স্বীকার করা। তাওহীদ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে স্বীকার করা। আর শিরিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সামঞ্জস্য করা। আরও ক্লিয়ার হন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যায়, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লেভেলের এরকম কোনো জিনিস, কোনো মানুষ, কোনো পণ্ডিত, কোনো জিনিসের সাথে যদি তুলনা করা হয় এর নাম হচ্ছে শিরিক। এর নাম কি? শিরিক। মহান আল্লাহ বলেন সূরা লোকমানের 13 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। বৎস, লুকমান হাকিম তার সন্তানকে বলছে, লুকমান হাকিম তার সন্তানকে বলছে, একটু লুকমান হাকিম তার সন্তানকে বলছে শিরিক থেকে বেঁচে থাকতে, আর আপনার সন্তানকে আপনি কি বলেন? একটু টিকা দিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাই বাড়িতে মেহমান এসেছে, ছোট্ট সন্তানটা কোলে বা দৌড়িয়ে বাবার কাছে এসেছে, মায়ের কাছে এসেছে, এবার ওই মেহমানের সামনে এবার মা বাপ বলছে, বাবা তোমার আঙ্কেলকে একটা কবিতা পাঠ করে শোনাও তো। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, কি বলছে? অথবা বলছে যে এটা একটা গান গিয়ে শোনাও, এটা করো শোনাও, ওটা করো শোনাও। নিজের বাপ নিজের সন্তানকে বলছে এই কথা, ধিক আপনার জীবনে আপনি নির্লজ্জ, বেহায়া মুসলিম ছাড়া কিছু নয়। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে আল কোরআনের, তাওহীদের শিক্ষা দিতে হবে,
শিরিক থেকে বেঁচে থাকার শিক্ষা দিতে হবে, বেদাত থেকে বেঁচে থাকার শিক্ষা দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলোকে মেনে নেওয়ার শিক্ষা দিতে হবে, এটা সর্বপ্রথম দায়িত্ব। এরপর আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, আপনার সন্তানকে স্কুল ভার্সিটিতে পড়ান, আপনার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পড়ান, কোনো আফসোস নেই, আমাদের কোনো বাধা বিপত্তি নেই, বিশ্বের কোনো স্কলার ইসলামের স্কুলে একথা বলে না। আপনার সন্তানকে আপনি কলেজে পাঠাবেন না, আপনার সন্তানকে স্কুল ভার্সিটিতে পাঠাবেন না, আপনার সন্তানকে আপনার স্কুল ইংলিশ মিডিয়ামে পাঠাবেন না, এটা কেউ বলে না। কিন্তু সবাই একটি কথা বলে, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে শিক্ষা দিতে হবে আল্লাহ সুবহানাল্লাহ প্রদত্ত মহাগ্রন্থ আল কোরআনের। এই শিক্ষা যখন আপনি সর্বপ্রথম দিবেন, এই শিক্ষা যখন সর্বপ্রথম আপনি দিবেন, তখন আপনার সন্তান স্কুলে যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, আপনার সন্তানের প্যান্টের টাকনোর উপরে থাকবে, আপনার সন্তানের মুখে রসুলের সুন্নাত থাকবে, আপনার সন্তান রসুলের সুন্না মেনে চলবে, পাঁচত্ব সালাত আদায় করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। এই শিক্ষা যদি আপনি না দেন, আপনার সন্তানকে যদি এই শিক্ষা আপনি না দেন, প্রথমে ইংলিশ মিডিয়ামে পড়ান, আপনার সন্তানকে আল্লাহর বিধান শিক্ষা না দেন, মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তান গিয়ে অন্য এক মায়ের কোলের আবরারের মতো বহু সন্তানকে কেড়ে নেবে। কথা বুঝাতে পারিনি, সম্মানিত বুঝি সমৃদ্ধ ঘটে যাওয়া আমাদের বাংলাদেশের চিত্র বলছি। আপনারা টিভি পত্রিকায় দেখেছেন আজকে কি নৃশংসভাবে একটা ছেলে পাঁচত্ব সালাত আদায় করার কারণে, টাকনুর নিচে উপর কাপড় পরার কারণে, দীন ইসলামের কথা বলার কারণে পৃথিবীর বুক থেকে তাকে বিদায় করে দেওয়া হয়। এটা তাদের দ্বারাই সম্ভব যারা এই দেশের যারও সন্তান। কোনো ইসলামিক লেবাসধারী কোনো মানুষ, কোনো ইসলামী লেবাসধারী কোনো যুবক, কোনো ইসলামী লেবাসধারী কোনো আলেম, কোনো মাদ্রাসার ছাত্র এই নৃশংস হত্যাকাণ্ড কখনো চালাতে পারে না। একমাত্র শিক্ষা, শিক্ষার অভাব, যাদেরকে ছোট থাকতে আল কোরআনে শিক্ষা দেওয়া হয় নাই, আল্লাহ প্রদত্ত শিক্ষা দেওয়া হয় নাই, রসুল প্রদত্ত শিক্ষা দেওয়া হয় নাই, সেই সমস্ত সন্তানেরা আজকে কোরআন বিশ্ববিদ্যালয়ে যেয়ে এরকম নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে প্রথমে অনুরোধ করে যাচ্ছি, আপনার সন্তানকে সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআন টানা হাত তুলে দিন, দেখবেন আপনার সন্তানের, আপনার সন্তানের চরিত্র রসুলের চরিত্রের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। আপনি খুঁজে বের করেন, শুধু বাংলাদেশ কেন পুরো পৃথিবীর বুকে খুঁজে বের করেন, খুঁজে বের করুন কোনো মাদ্রাসার ছাত্র অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেছে, কোনো আলেম অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেছে, আপনি খুঁজে বের করতে পারবেন না। কিন্তু আমি যদি বলি যারা মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা নেয়নি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত শিক্ষা গ্রহণ করেনি, যাদেরকে ছোট থেকে ইসলামের শিক্ষা দেওয়া হয় নাই, তারাই এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, বুঝছ তুমি শিরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অন্যায়, মহা জুলুম, সবচেয়ে বড় জুলুম, তার নাম কি শিরিক। কিভাবে শিরিক সবচেয়ে বড় জুলুম? কি বল, আয় ছেলে, আয় ছেলে, আয় বস, রাস্তায় যে ভাইরা দাঁড়িয়ে আছো তা আপনি এই কথা বুঝতে পারতেছেন না, আপনার রাস্তায় কেন আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দেন না, নাকি আপনি মনে করছেন আপনি হিন্দু নাকি খ্রিস্টান? কোন মুসলিমের বাচ্চা এই কোরআন ও হাদিসের আলোচনা চলাকালে রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতে পারে না। আমি আপনাদেরকে বিনীত সুরে প্রথমে অনুরোধ করেছি, রাস্তাঘাট ছেড়ে প্যান্ডেল নিতে বসতেই হবে। আমি ভোট চাইতে আসিনি আপনার নিকটে, আমি কোনো দলের গুণগান করতে আসিনি, আমি এসেছি সেই দল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের গুণগান করতে আপনার নিকটে এসেছি। অতএব আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারেন না। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা কি দায়িত্ব পালনে অবহেলা করছেন? মানুষ কেন রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় হাঁটাচলা কেন করছে মানুষ? সম্মানিত উপস্থিতি, বলছিলাম জুলুম শিরিক কিভাবে জুলুম হতে পারে, শিরিক কিভাবে জুলুম হতে পারে, একটু একটা উদাহরণ দিই আপনাকে। পানি হবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই শিরিক মহা জুলুম কিভাবে, মনে করেন আপনার স্ত্রী
আপনি তাকে কাপড় পরান, আপনি তাকে লিপস্টিক কিনে দেন, সোনো কিনে দেন, পাউডার কিনে দেন, সব কিছু আপনার, শাড়িটাও আপনার, সব কিছু আপনি দেন, আপনি তার সমস্ত ব্যয় বহন করেন। এরপরে ওই আপনার স্ত্রী যদি আপনার সমস্ত কিছু বহন করে, আপনার খেয়ে, আপনার পরে, আপনার শাড়ি পরে, আপনার মোবাইল ফোন ব্যবহার করে, এই মোবাইল ফোন দিয়ে যদি অন্য কারোর সাথে প্রেম করে, এর চেয়ে বড় জুলুম আপনার উপর হতে পারে? কথা বুঝে আসেনি? আপনার সন্তান, আপনি তাকে শার্ট কিনে দেন, তাকে প্যান্ট কিনে দেন, তাকে তেল সাবান কিনে দেন, তাকে খাবার দেন, তাকে সব কিছু আপনি দেন, আর এই আপনার সন্তান মানুষের মাঝে গিয়ে যদি আপনার বদনাম করে বেড়ায়, এর চেয়ে বড় জুলুম কি আপনার উপর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, যে আল্লাহ আপনাকে পা দিয়েছেন, যে আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছেন, যে আল্লাহ আপনাকে শরীর দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাতাস দেন, আলো দেন, যে আল্লাহ আপনাকে চলার শক্তি দেন, সব কিছু আল্লাহর, এই সব কিছু আল্লাহর নিয়ে আর সিজদা দেওয়ার ক্ষেত্রে যদি আপনি গিয়ে মাজারে দেন, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে? হতে পারে না। এই জন্য জুলুম সবচেয়ে বড়, শিরিক সবচেয়ে বড় জুলুম এবং মহা অন্যায় সবচেয়ে বড় পাপ। সম্মানের উপস্থিতি, মহান আল্লাহ বলেন সূরা মায়েদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে শিরিক করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দেন। ওমাওয়াহুন নার, এবং তার তার থাকা থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ওমালি যালিমিন মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যে ব্যক্তি শিরিক করবে সঙ্গে সঙ্গে তার ফাইসাল হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামী। ওই ব্যক্তি কি জাহান্নামী? ও জাহান্নামে যাবে। আর এই জালেমদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না, এটা মহান আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনআমের 88 নম্বর আয়াত, ওয়া লা ওয়াশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করে তাদের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, শিরিক যদি আপনার আমলে থেকে থাকে, শিরিক মিশ্রিত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না, কখনোই না। ইবাদত করতে করতে বান্দা ক্লান্ত, সারা জীবন ইবাদত করেছে, আর এই ইবাদতের ভিতরে যদি শিরিক থাকে, শিরিক মিশ্রিত ইবাদত থাকে, আপনি আল্লাহকে মানেন, আপনি পীর সাহেবকে মানেন, আপনি আল্লাহর দরবারে সিজদা দেন, শয়তানের দরবারে গিয়ে সিজদা দেন, এই ইবাদত সারা জীবন করে যদি আপনার কপালে চোর কাপড়ে যায়, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না, মহান আল্লাহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহ লা ইগফিরু আইশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইগফিরু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না, আইশরিকা বিহি, যে ব্যক্তি শিরিক করে এই শিরিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। আর যে পাপ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করেন, কিন্তু শিরিকের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। যদি আপনার তওবা সেরকম হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করতেও পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শিরিকের পাপ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। এই আয়াতের অনুবাদ আমি আপনাকে কি করে শোনাই, মহান আল্লাহ এই কথা বলছেন সূরা জুমারের 65 নম্বর আয়াত। কাকে বলছেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে আসবেন না, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে মুহাম্মদ আপনি যদি শিরিক করেন। কাকে বলছেন? মুহাম্মদকে চিনেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন? সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন?
তিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি কেমন মানুষ, তিনি কত শ্রেষ্ঠ মানুষ, কিয়ামতের মাঠে যখন সমস্ত মুমিন আটকা পড়ে যাবে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুপারিশ করার জন্য, তখন আপনি আদম আলাইহিস সালামের কাছে যাবেন, তারপর নূহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের, সকলের কাছে যাবেন, কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুপারিশ করবেন কে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তিকে আল্লাহ বলছেন যার সামনের পিছনে কোনো পাপই নেই, যিনি নিষ্পাপ মানুষ, যার কোনো পাপই নেই, তাকে আল্লাহ বলছেন মুহাম্মদ আপনি যদি শিরক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি আমি কোথায়?